সাপ নিয়ে সচেতন করতে বাড়ি বাড়ি ছাত্রীরা কন্যাশ্রীর টাকা খরচা করে চুন ও ব্লিচিং পাউডার কিনে দেন গ্রামবাসীদের। ছাত্রীদের এহেন কাজে খুশি শিক্ষক থেকে গ্রামবাসী সকলেই। বাড়ি বাড়ি ঘুরে কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা প্রচার করছে সাপ নিয়ে সতর্কতার বার্তা। অভিনব উদ্যোগ ছাত্রীদের। বর্ষাকালে গ্রামাঞ্চলে বেড়ে যায় সাপের উপদ্রব। বিভিন্ন সময় সাপের কামড়ে মানুষের প্রাণহানি হয়। এবছর সাপের উপদ্রব ও সাপের কামড় থেকে বাঁচাতে অগ্রিম সাবধানতা অবলম্বন করে সচেতনতার বার্তা প্রচার করছে ছাত্রছাত্রীরা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীপ্রাপ্ত ছাত্রীরা এদিন ছাত্রীরা গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে প্রচার করে সতর্কীকরণ বার্তা। যেমন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ি লাগোয়া কোনো ঝোপঝাড় থাকলে তা কেটে সাফ করে দেওয়া, বাড়ি চত্বরে ইঁদুরের গর্ত থাকলে সেটি মাটি দিয়ে ভরাট করা, বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখা ইত্যাদি বিষয়ে সচেতন করেন গ্রামবাসীদের। ছাত্রীরা নিজেদের কন্যাশ্রীর টাকা খরচ করে চুন ব্লিচিং পাউডার কিনে বেশ কিছু বাড়ির চারিদিকে ঝোপ জঙ্গল সাফ করে এদিন ব্লিচিং ছড়িয়েও দিয়ে আসে। আমরা রাজখামার স্কুলের ছাত্রী। আমরা সাপ সতর্কতা নিয়ে গরিব দুঃখী মানুষদেরকে সতর্ক করতে গিয়েছিলাম। তো সতর্ক বলতে আমরা গরিব মানুষদেরকে বললাম যে এই সাপের উপদ্রবটা তো বর্ষাকালে বেশি, তাই বাড়ির চারপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঝোপ জঙ্গল এইসব যাতে কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য এইসব সতর্কতা বললাম। গুলো বাড়িতে ব্লিচিং পাউডার ছড়িয়েও এসেছি এবং কতগুলো জায়গা ঝোপঝাড় জায়গা পরিষ্কারও করে এসেছি। বললাম যে বাড়িতে যেন সবাই যখন শোবে তখন যেন মশারি খাটিয়ে শোয়, এবং যদি কাউকে সাপে বা ইয়েতে সাপে কামড়ে তাহলে ওঝার কাছে না গিয়ে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে বলেছি। ছাত্রীদের এই অভিনব প্রচেষ্টা সম্পূর্ণ মানবিক উদ্যোগ, যা আগামী দিনের জন্যে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছেন এলাকার সর্বস্তরের মানুষ। আমাদের বাড়ির চারদিকে আবর্জনাগুলো পরিষ্কার করতে বলে গেছে। বাড়ির ভিতর কোনো গর্ত থাকলে সেই গর্ত যদি ইঁদুর থাকে তাহলে সেই গর্তগুলো বোঝানোর জন্য বলে গেছে। আর চারদিকটা নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে দিতে বলেছে। আর সাপে যদি কাউকে যদি কামড়ায় ওঝা টোঝার কাছে না নিজে ডাক্তারবাবু বা হসপিটালে নিয়ে যেতে বলেছে। ওরা এসে চারদিকে ব্লিচিং পাউডার দিয়ে মানে এরকম থাকলে এইসব গন্ধে সাপ আসবে না, সাপের বিপদ থেকে আমরা রক্ষা পাবো। এ বিষয়ে রাজখামার স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত মজুমদার বলেন, ছাত্রীরা নিজেদের উদ্যোগে এই সচেতনতার প্রচার চালাচ্ছে, তারাই দেশের ভবিষ্যৎ। তারা সচেতন হয়ে চারপাশের মানুষজনকে সচেতন করলেই সুন্দর ও সুস্থ সমাজ গড়ে উঠবে। আমাদের রাজখামার উচ্চ বিদ্যালয়টি যেখানে অবস্থিত সেটা হচ্ছে একদম গ্রামীণ এলাকা এবং অধিকাংশ বাড়ি এখানে মাটির বাড়ি এবং গরিব মানুষের বসবাসটাই বেশি, এবং কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে এখানে একটু সাপের উপদ্রবটাও বেশি। তো এই বর্ষাকালে বিশেষ করে বিভিন্ন গর্তে টর্তে জল ঢুকে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে সাপ আশেপাশে ওই মানে বসতির কাছাকাছি চলে আসে। বসতির কাছাকাছি চলে আসার ফলে মানুষকে যে কোনো সময় সাপ দংশন করতে পারে এবং তার থেকে একটা বিপদ হতে পারে, প্রাণঘাতী হতে পারে। তো সেইগুলো থেকে মানুষকে সচেতন করার জন্যে যে পাশাপাশি এলাকা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রয়োজনে ব্লিচিং পাউডার চুন এই সমস্তগুলো ব্যবহার করুন, এবং আমাদের ছাত্রছাত্রীরা নিজের কন্যাশ্রী প্রাপ্ত যে টাকা সে টাকা কিছু খরচ করে তারা ওই চুন এবং ব্লিচিং পাউডার কিনে আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম আছে বিদ্যালয়ে সেখানে তারা গিয়ে আজকে ছড়িয়ে এসেছে, মানুষকে বুঝিয়েছে এবং তারা কিছু নোংরা আবর্জনা পরিষ্কারও করেছে। এইভাবেই তারা সমাজ সচেতনতামূলক কাজ অতীতেও করেছে, এখনও করছে, আশা করি ভবিষ্যতেও করবে। আমি এতে অত্যন্ত খুশি, কারণ ছাত্রছাত্রী যারা বিশেষ করে যারা উঁচু শ্রেণীর তারাই তো ভবিষ্যতের নাগরিক, ওরা নাগরিকত্ব পেতে চলেছে আর কিছু দিনের মধ্যে। তো এরা যদি একটু সচেতন হয় তাহলে সমাজ সচেতন হবে, এবং সমাজ সচেতন হলে সমাজের উন্নতি হবে। ছাত্রীদের এই অভিনব উদ্যোগে অত্যন্ত খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।